নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। এখন শীতকাল, শীতকালে পিঠে পুলি পায়েস খুবই একটা প্রিয় জিনিস এবং প্রতিটা বাড়িতেই হয়। সামনে পৌষ সংক্রান্তি, আমি আজকে দুধ পুলি রেসিপি নিয়ে এসেছি। আমি দুধ পুলিটা এখন বানাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। দুধ পুলির জন্যে প্রথমে পুলির যে পুর হয় সে পুরটা করে নেব। আমি তার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে একটা নারকোল পুরো কুড়িয়ে রেখেছি। আমি নারকোলটা প্রথমে দিয়ে দেবো। আমি এখানে 150 গ্রাম মতো গুড় রেখেছি, আমি গুড়টা এবার দিয়ে দেবো। আমি এবার নারকেলটা দিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে দেবো। আমার নারকেলটা দিয়ে জল বেরিয়ে আসছে, জল ছাড়ছে, দেখুন আস্তে আস্তে জল ছাড়ছে। এটা একটু শুকনো করে একটু আঠা আঠা ভাব হলে আমার পুরটা হয়ে যাবে। এখন আমার পুরটা হয়নি, তবে জল ছাড়ছে। পুরটা আমার হয়ে গেছে, দেখুন জল শুকিয়ে গেছে আর এর মধ্যে আঠা আঠা একটা ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমি একটা কড়াইয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপের 1/2 কাপ জল দিয়ে দেবো। আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি 2/4 স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ। ফুটবে, নুনটা দিয়ে দিয়েছি। জলের মধ্যে নুনটাও গুলে গেছে আর জলটাও ফুটে গেছে। এবার আমি যে কাপের জল ভেপে নিয়েছি ওই কাপেরই ঠিক 1 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি এবার চালের গুঁড়োটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। আমি চালের গুঁড়োটা ঢেলে দিয়েছি। এবার এইভাবে আমি পুরো ওপর নিচে করে চালের গুঁড়োকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো। এতে চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর আমার পুলি তৈরি করার জন্যে পারফেক্ট একটা ডো তৈরি হবে। এইভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে ফ্লেমটা লো করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। এবার আমি পুরটাকে হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে দেবো। একটা প্লেটে ঢেলে দিলাম। এবার একটু ঠান্ডা হতে, গরম গরম থাকতে থাকতে আমাকে ভালো করে মুষ্টে নিতে হবে। আমি এবার এই ডোটাকে ভালো করে মুষ্টে মুষ্টে একদম মোলায়েম করব। যদি গরম লাগে তাহলে একটু জল হাত দিয়ে নেবেন। জল হাত দিয়ে ভালো করে মুষ্টে মুষ্টে একদম নরম মোলায়েম হয়ে যাবে। এইভাবে মুষ্টে মুষ্টে নিয়ে আবার উল্টে দিয়ে যাতে গরম থাকতে থাকতেই মুষ্টে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। আমি একটু জল হাত দিয়ে নিয়েছি। ভালো করে আলাদা আলাদা করে দুভাগ করে আমি মুষ্টে নিলাম। এবার আমি একসাথে করে দিয়েছি। এইভাবে ভালো করে মুষ্টে নিয়ে আমি একটু সময় মানে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম করে 5 মিনিট পরে ঢাকা দিয়ে, তারপরে 5 মিনিট পরে আমি পুলি বানাবো।
আমি এবার ঢাকনাটা খুলে দিলাম, এতক্ষণ আমি আটকে ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ যদি শক্ত হয়ে যায়। এবার এখান থেকে একটু করে মানে ডোর থেকে একটু নিয়ে আমি আবার ঢাকা দিয়ে নেব। তার আগে আমি আমার হাতে একটু ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে আমি করব, ঘি মাখিয়ে করার কারণ হলো পুলিটা যাতে নরম থাকে। আমি এবার এরকম করে করে একটা গোল পাকাবো, এরকম গোল করে সাইড থেকে এইভাবে হাতে করে সাইডগুলো এরকম একটা বাটির মধ্যে করে আমি এর মধ্যে পুরটা দেব। দিয়ে আমি এইভাবে দুপাশ থেকে মুড়ে দেব। এরকম ভাবে পুরো মুখটা আমি মুড়ে দেব। আমি এভাবে পুলিটা বানিয়ে নিলাম, আমার একটা পুলি এরকম বানানো হয়ে গেল। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ঘিটা ভালো করে হাতে মাখিয়ে নিলাম, নিয়ে আমি ঢাকনা খুলে ঢাকনার থেকে এরকম একটা গোল নিলাম, ভালো করে মিশিয়ে ঘিটা যাতে ওর গায়ে মিশে যায়। এতে কি হবে, পুলিটা খুব নরম এবং মোলায়েম হবে। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করব। বাটির মতো একটা শেপ তৈরি করলাম। এবার এর ভেতরে নারকেলের পুরটা দিলাম, দিয়ে আমি মুখটা আটকে দিলাম। এইভাবে আমি মুখটা আটকে দিলাম। আমি এইভাবে বাকি সমস্ত পুলিগুলো বানিয়ে নেব। আমি সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়েছি, আর আমি যে পুলিগুলো তৈরি করেছি এটা পুরো সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে সেদ্ধ চাল আতপ চাল মিলিয়েও দিতে পারেন, কিংবা আতপ চালও করতে পারেন। আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করেছি কারণ নরম থাকবে বলে। এবার আমি একটা ডেকচিতে দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এবার আমি কেটে কিছুটা কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। আমি কন্ডেন্স মিল্ক খানিকটা গুলে নিচ্ছি। আমি এখানে কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম, আমি এখানে 3 চামচের বেশি, প্রায় 4 চামচ মতো আমি কন্ডেন্স মিল্ক নিয়ে নিলাম। এবার এতে গরম জল দিয়ে গুলে নেব। গুলে আমি এবার এই দুধের মধ্যে মিশিয়ে দেবো। দুধটা ফুটে গেছে। এবার আমি এরকম দুটো এলাচ এর আগে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দুধটা যখন জাল দিই। এবার দুধের মধ্যে আমি কিছুটা কাজু গুঁড়ো করে রাখা কিছুটা পরিমাণ দিয়ে দেব, মানে আমি 2 চামচ কাজু গুঁড়ো এতে দিয়ে দিলাম। কিছুটা পেস্তার গুঁড়ো, দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে যাক, ফুটে ফুটে একটু ঘন হয়ে গেলে আমি এর মধ্যে পুলিগুলো দেব। ফুটে ফুটে বেশ খানিকটা ঘন হয়ে গেছে, এরকম ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই। আমি এবার ফ্লেমটাকে লো করে দেব, দিয়ে আমি পুলিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব।
আমার পুলিগুলো ফুটছে, আমি সমস্ত পুলি দুধে ছেড়ে দিয়েছি এবং পুলিগুলো ফুটছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে পুলিগুলো। এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে গুড় দিয়ে দেব। আমি খেজুর পাটালি দিয়ে করব দুধ পুলিটা। এবার আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছি, এবার আমি পাটালিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবে। আমি এখানে 500-র ওপর পাটালি দিয়েছি, প্রায় 600-র মতো আমি পাটালি দিয়ে দিয়েছি। এবার আমি চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে পুলিগুলো না গলে যায়, মানে সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য, যাতে গলে না যায়, গুড়গুলো আস্তে আস্তে যাতে মিশে যায় ওর মধ্যে। আমি এবার টেস্টটা ঠিক রাখার জন্যে 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আস্তে আস্তে এবার গুড়টা গলে যাচ্ছে, আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধ পুলিটা হয়ে গেছে দেখুন, একদম একটাও ভাঙেনি এবং নরম, খুব নরম হয়েছে। আপনারাও ঘরে বানাবেন, বানিয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে বেলটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।